আমার এই রাজনৈতিক জীবনে আমি এত মানুষ দেখিনি স্বতঃস্ফূর্তভাবে সমস্ত মনেপুর বাজার তারা প্রায় এক ঘন্টা সয়লাব করে ব্লক করে দিয়েছে। আওয়ামী লীগ এবং নৌকা এ তো মানুষের হৃদয়ে তো গেঁথে আছে। তারপরে এই বঙ্গবন্ধুর এই জাতিকে মুক্তি দেওয়া, স্বাধীনতার মূল ভূমিকা রাখা এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে অভূতপূর্ব যে উন্নয়ন, যে অভূতপূর্ব যে বাংলাদেশের অর্থনীতির পরিবর্তন, এই সমস্ত মিলায়ে সারা বাংলার মানুষ তো এখন শেখ হাসিনার বিকল্প দেখে না। কাজেই এখানে একেবারে চমৎকার অবস্থা আছে। গতকাল এখানে একটি বিজয় র্যালি হয়েছিল। আমার এই রাজনৈতিক জীবনে আমি এত মানুষ দেখিনি স্বতঃস্ফূর্তভাবে সমস্ত মনেপুর বাজার তারা প্রায় এক ঘন্টা সয়লাব করে ব্লক করে দিয়েছিল। তাতে করে আমি যে এই বিভিন্ন জায়গা থেকে ঘুরে আসতেছি, সমস্ত তৃণমূল পর্যায়ে কাজ চলছে। আমাদের সভাপতি সাহেব উনি এবার দক্ষ একজন সংগঠক, উনি দীর্ঘ 23 বছর এখানে সভাপতি, এখানে উপজেলা চেয়ারম্যান আছে, তারও ভোট করেছেন 3 বার, আমি তো করেছি 3 বার, কাজে 4 বার হবে এবার দিয়ে। এই যে অভিজ্ঞতা, যে মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, আমাদের সভাপতি, আমাদের প্রার্থী এখানকার ইয়াকুব সাহেব আছে, আমাদের মুক্তিযোদ্ধা কমান্ডার কই আলাদি সাহেব আছে, সব কিছু মিলাই পৌর আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি আছে, কাউন্সিলর আছে এখানে 5-6 জন, সব মিলাইয়ে তো মানুষের মধ্যে একটি রমণীয় ভাব আছে।